মানিকতলার মুরারি পুকুরের বাসিন্দা ছিলেন 41 বছরের অমিত রাম। উত্তর কলকাতায় হোসিয়ারির কারবার ছিল তাঁর। ইমারতি দ্রব্যের কারবারের সঙ্গেও সম্প্রতি যুক্ত হয়েছিলেন মাঝবয়সী অমিত। পরিবারের দাবি, ঠান্ডা মাথার মানুষ ছিলেন তিনি। এহেন মানুষ কিভাবে হঠাৎ মারা গেলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার স্থানীয় একটি বরফকলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। সেখান থেকে গভীর রাতে পড়শির জানলা ধাক্কা দেন তিনি। বাঁচানোর আকুতি করেন অমিত। ভয় পেলেও পরে চিনতে পেরে তাঁরাই পুলিশকে ফোন করেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে আরজি করে নিয়ে যায়। আমি রাত্রি 2:45 থেকে 2টোর মধ্যে জানতে পেরেছি, কেননা আমার ঘরে এসে ঠাকুরের ঘরের থেকে সিংহাসন ফেলে দিয়েছে, আমরা এসি চলছিল, এই ঘর বন্ধ, এই ঘরও বন্ধ, শুনতে পাইনি। তারপর পাশের জানলায় গিয়ে আমার পা হাত দিয়ে আমাকে বাঁচাও বলে ডেকেছে, তখন আমরা ভয় পেয়ে গেছি। আমরা ফার্স্টে ভেবেছি বন্ধ, আমরা ফার্স্টে ভেবেছি ভূত নাহলে চোর, এই দুটো জিনিস ভেবেই আমরা ভয় পেয়েছি। তারপর আলো জ্বালিয়ে দেখলাম মুখ, তখন চিনতে পারলাম। তারপর বললাম যে আপনার তোমার বউকে ডাকবো, বললো হ্যাঁ ডাক, আমাকে বাঁচা, এই আর কিছু। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও অমিতের পরিবারের অভিযোগ আত্মঘাতী হননি তিনি, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাকে। মানিকতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। 3:30টার সময় বোন ফোন করলো যে এরকম অমিত পাশের কোনো বাগানে পড়ে গেছে, পুলিশ নিয়ে যাচ্ছে। বলে কোথায় নিয়ে যাচ্ছে, বলে কোথায় নিয়ে যাচ্ছে বলছে না। বলে তুই সেটা জান কোথায় নিয়ে যাচ্ছে, কী অবস্থা হয়েছে, কী হয়েছে কেসটা, বলে কিচ্ছু বলছে না, বলে খালি ও অজ্ঞান হয়ে পড়ে আছে এইভাবে। হ্যাঁ, তারপরে ফোন করে বলে যে আর্জি করে নিয়ে যাচ্ছে। তো আর্জি করে আমরা যখন গেলাম, হ্যাঁ গিয়ে দেখলাম যে ও বডি শেষ। তবে পুরো বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে, কিন্তু অমিত রামের পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মানিকতলা থানায়। মানিকতলা থানায় তারা জানিয়েছে যে অমিত কোনোদিন কোনো অবস্থাতেই সুইসাইডের রাস্তা বেছে নিতে পারেন না, তার কারণ তার মনোবল, কাজেই তাকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে কে বা কারা জড়িত সেটা কল লিস্ট থেকে খুঁজে বার করবার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। মুরারিপুকুর থেকে ক্যামেরায় রাজু রানার সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম।